পারিবারিকভাবে তুমি দেখা দেখি মানে কে আগে দেখছিল লতাকে? আমি আগে দেখছি। তুমি আগে দেখছিলা লতা? তুমি? আমি আমার মা দেখছিল। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে দূরেও কাছে যারা যেখান থেকে আমার ভিডিও দেখছেন সর্বত্র রইল আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। প্রিয় দর্শক, আজকে লতার বাড়িতে আসলাম। আসলে গতকালকে লতার বিয়ে হয়েছে, তো তার বিয়ের পরে কী অবস্থা আছে সেটাই জানবো। প্রিয় দর্শক আমাদের সঙ্গে থাকবেন। লতা বাড়িতে আছো? লতা, আরে তোমরা দুজন এখানে কী করতেছো? কি তোমাদের কালকে বিয়ে হয়েছে না? লতা, তোমার পাশে এটা তোমার বন্যা। কেমন আছো তুমি? তুমি আমাকে চিনছো? সেদিন প্রতিবেদন নিলাম, বিয়ের আগের দিন গেছিলাম তো তোমার সঙ্গে তো কথা বলছি, তাই না? তো কেমন লাগতেছে এখন নতুন জীবনে পা দিলা? কেমন লাগছে, অনুভূতি কেমন তোমার? ভালো লাগতেছে? লতা, তোমার কেমন লাগতেছে? তোমার তো ভালো লাগবেই, আসলে কি বলবো। তুমি কি প্রেম করে বিয়ে করছো? প্রিয় দর্শক, আসলে ওরা কিন্তু প্রেম করে নাই, কিন্তু দেখা দেখি করছে। দেখা দেখি করছো না? দেখা দেখি করে ভালো লাগছে, ভালো লাগা থেকে বিয়ে হয়ে গেছে। প্রিয় দর্শক, আসলে ভালো লাগা থেকে প্রেম হয়, কিন্তু এতে প্রেম হয় না, বিয়ে হয়ে গেছে। তো প্রিয় দর্শক, লতাকে এবং লতার বরকে দোয়া করবেন সবাই। আচ্ছা, তোমাদের বিয়ে তো প্রেম করে হয় না, তাহলে পারিবারিকভাবে তুমি দেখা দেখি মানে কে আগে দেখছিল লতাকে? আমি আগে দেখছি। তুমি আগে দেখছিলা লতা? তুমি? তোমার গানগুলো তোমার কেমন লাগতো? খুব ভালো লাগতো না? তুমি গান গুনগুন করে গাও? তা গাও না? পারো না? গান গাইতে পারো না? আচ্ছা, ওই যে গান গাইতে পারো, অনেক ভালো মধুর গান গাই, তুমি গান গাইতে পারো না? শেখার ইচ্ছা আছে? আচ্ছা, তুমি যে ওকে তো বিয়ে করলা, এখন নতুন একটা জীবন, নতুন একটা চিন্তাধারা, তাই না? তুমি তোমার কী করবা সামনে, কী করবা, কীভাবে ওকে নিয়ে সামনে এগিয়ে যাবে বা ভালো কিছু করবা, কী চিন্তাভাবনা তোমার? একটু জোরে বলো, একটু জোরে। মানে সামনে আগাবো, ভালোই হবে। হ্যাঁ, তুমি কি এখন কোনো কাজের সঙ্গে যুক্ত? তোমাকে কিন্তু খুব সেবা যত্ন নিতে হবে বরের, তুমি তো এটা বুঝো? বুঝতে হবে, বিয়ের আগে তো বুঝো না, এখন তো বুঝতে হবে। তো এটাই জীবন, মানুষের জীবন যুদ্ধে অনেক বাধা আসবে, কষ্ট আসবে, তো এই বাধা কষ্ট কিন্তু পার করতে হবে তোমাকেই। আর তোমার নাম কি বলছিল? ইকবাল। ইকবাল, তোমাকে বলি, সংসার জীবনে কিন্তু অনেক সমস্যা আসে, তো এই সমস্যাগুলো কিন্তু কখনোই ভুল বোঝাবুঝি বা মানে এটা করবে না, কারণ ও যতই হোক ও কিন্তু আপন এখন তোমার। হ্যাঁ, তোমার জীবন এখন ওর সঙ্গে গেঁথে গেছে, এখন ওকে নিয়েই ভাবতে হবে। আর মানুষের জীবনে দ্বিতীয় কিছু ভাবাটা ঠিক না, মানুষের জীবনে বিয়ে একবারই হয়, ঠিক আছে? তো দোয়া করি আমরা মিডিয়ায় সবাই, তোমাকে দোয়া করি, আমার জনগণ আছে, আমার দর্শক আছে, যারা লতাকে খুব পছন্দ করে, সবাই লতাকে অনেক সাপোর্ট করে, সবাই দোয়া করবে। অবশ্যই তোমাদের জীবনটা যেন অনেক সুন্দর এবং দীর্ঘস্থায়ী হয় এবং ভালোভাবে তোমরা কাটাতে পারো। লতা, তুমি আমার দর্শকদের কাছে কিছু বলো। আচ্ছা লতা, আমি একটা জিনিস বুঝতেছি না, তুমি এত কথা বলছো, তোমার বয়স এত দূরে কেন, কি ব্যাপার, এখন এত দূরত্ব তোমাদের মধ্যে? না, ভালোবাসা এমন একটা জিনিস যে জিনিসটা হয়। প্রিয় দর্শক, আসলে গরমের মধ্যে নিচ্ছি, সামনে এগিয়ে বসো, ভালোবাসা তো দেখাইতে হবে, এইটাই তো ভালোবাসা। স্বামী স্ত্রী ভালোবাসার মতো কোনো কিছু হয় না, বুঝছো, এটা বুঝতে হবে। যাই হোক, প্রিয় দর্শক, আমরা একসঙ্গে নিলাম আসলে এই সুন্দর একটা জুটি, এই সুন্দর এই জুটি নিয়ে তারা যেন সারাটা জীবন পার করতে পারে, তাদের এই বন্ধন যেন সারা জীবন অটুট থাকে, দোয়া করবেন। তো ইকবাল, তুমি আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো বা কি বলবো, অবশ্যই দোয়াটা তো চাইবা। দর্শক যেন আমাদের দুজনকে দোয়া করে, তাদের সুখী হতে পারি, এটাই। তো প্রিয় দর্শক, আসলে লতা এবং লতার বর অনেক অনেক মানে সহজ সরল এবং খুব কম কথা বলে, খুব ভদ্র, তো অবশ্যই আপনারা দোয়া করবেন, তাদেরকে সাপোর্ট করবেন, আর তারা যেন দাম্পত্য জীবনে অনেক সুখী হয়, অবশ্যই সেজন্য দোয়া করবেন আপনারা।
লতা, তোমার তো এই যে দেখলাম তোমার এই রুমটা অনেক ছোট, তোমাদের থাকাও তো প্রবলেম তাই না? এখন বিয়ে শাদী করলা, তোমার দুটা বোন বড় হয়ে যাচ্ছে, এখন আসলে কি চিন্তা ভাবনা কি, মানে এইভাবেই কষ্ট করে থাকবে নাকি অন্য কোনো চিন্তা ভাবনা? দর্শকের উদ্দেশ্যে কিছু বলো। দর্শকের বলতে চাই আমাদের জন্য দোয়া করে, শুধু এটুকুই চাও। আর যদি কোনো ভুল টুল করে থাকি তাহলে যেন তারা মাফ করে দেয়, কারণ তাদের সাথে গান বাজনা করেছি তো করবো। আমি কিছুদিন পর আবার গান করবো, এই কয়েকদিন একটু আমার একটু সমস্যা তো তাই আর কি, গান মানে গাইতে পারছি না, তো পরে আপনাদের গান শোনাবো অবশ্যই। আমার গানের আশায় আপনারা থাকবেন, তো সবাই ভালো থাকবেন।